What's up guys? Assalamu alaikum. Shabai kemon achen? Asha kori bhalo. Ami ajke eshechi Hadisa kar hate. To ekhane ajke besh kichu kom damer gari ache jeigulo second hand. To cholun eke eke dekhi damgulo ekta idea nor chesta kori. Let's go. Assalamu alaikum bhaiya. Alaikum assalam. Kemon achen? Ji achi alhamdulillah. আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? জি আল্লাহর রহমতে আমাদের এই জানুয়ারির পরে ফেব্রুয়ারিতে অনেক ভালো চলতেছে। মার্চও আল্লাহর রহমতে আমরা আশা করতেছি অনেক ভালো কিছু করার জন্য। আর আপনারা তো জানেন যে আমরা নতুন গাড়ি অলরেডি শুরু করছি, আমরা জাপানি রিকন্ডিশন যে কোনো গাড়ি আমরা এখন সেল করতেছি আর কি, বুকিং নিতেছি। আচ্ছা ভাই, তো 2021 সালে আমরা আর কী কী নতুন পাবো হাদিসার কাছ থেকে? আমরা আসলে আমাদের বাংলাদেশি অনেকগুলো কোম্পানি বর্তমানে রেডি হয়ে আসতেছে গাড়িগুলো, আমরা পিএসবির গাড়িগুলো আনার চেষ্টা করতেছি, মিসুমিসুর গাড়িও আনার চেষ্টা করতেছি, টয়োটা ব্র্যান্ড তো থাকতেছেই, টাটার নতুন গাড়ি আমরা আনার চিন্তাভাবনায় আছি। 21 সালে আশা আছে নতুন গাড়ির উপহারেই মানে বেশি দেওয়া। আচ্ছা, তো আপনার শোরুমে এখন কী পরিমাণ গাড়ি আছে? এখন আল্লাহর মতে হিউজ পরিমাণ গাড়ি আছে, এখন আমাদের কালেকশনে প্রায় 2,500 মতো গাড়ি আছে। এখন সব ধরনের গাড়ি আমরা এখন কালেকশন বাড়ছে আর কি আগে থেকে। আচ্ছা আচ্ছা, শুনলাম আপনারা নতুন শোরুম দিচ্ছেন একটা। জি আমরা শীঘ্রই হাদিসা 3 চালু হচ্ছে, আমরা ওখানে নতুন গাড়ি এবং আমরা আরও আইটেম বাড়াইছি। এখন বর্তমানে আমাদের কিছু মেইনলি আইটেম যেমন ফার্নিচার প্লাস ইলেকট্রনিক্স, ট্যাপ টিভি ফ্রিজ ইলেকট্রনিক্স আমরা শীঘ্রই ম্যানুফ্যাকচার করারও চিন্তাভাবনায় আছি আর কি। এই চিন্তাভাবনা নিয়ে নতুন শোরুম চালু করতেছি, হয়তো 15 দিনের ভিতরে আমাদের শোরুম নতুনটা উদ্বোধন করবো ইনশাআল্লাহ। তো এখন শোরুমে সর্বনিম্ন কত টাকার গাড়ি আছে? আমাদের এখন সর্বনিম্ন 1.5 লক্ষ টাকা পর্যন্ত আছে। 1.5 লক্ষ টাকা পর্যন্ত? তো ভাই, অনেকে রিসেন্টলি বলছে যে হাদিসাকার হাট নাকি গাড়ির দাম বাড়িয়ে দিয়েছে, এই সম্পর্কে একটু বলে। না আসলে এই বক্তব্য বলাটা একবার সম্পূর্ণ ভুল, কারণ কি গাড়িগুলো যেহেতু আমাদের দেশের তৈরি না, আমরা এগুলো জাপানের গাড়ি বা ইন্ডিয়ান গাড়ি, তা এই গাড়িগুলো তো আমরা তৈরি করি না। এই শীতকালীন একটু গাড়ির প্রাইসটা একটু বাড়তি থাকে, মানে মৌসুম তো এই মুহূর্তে গাড়িগুলো সেল বেশি বা আমরা ক্রয়ও করি বেশি দামে, একটু বেশি প্রাইস দিয়ে বিক্রি করি। তা আমি তো জানেনই যে আমি ছোট্ট একটা মার্জিনের উপরে গাড়ি বেচা কিনা করি, আমি যেরকম রেটে কিনি তার থেকে একটু বাড়তি বিক্রি করি। এমন না যে গাড়ির দাম হঠাৎ করে বাড়াই দেওয়া যায় বা কমানো যায়, এরকম কিছু নাই। মানুষের হয়তো জানে না বা বুঝে না যে মানে গাড়ির দাম বললে বাড়াই দেওয়া যায় বা কমানো যায়, চাহিদার উপরে ডিপেন্ড করে যে অনেক সময় অনেক আইটেম পাওয়া যায় না, তখন একটু বাড়তি দিয়ে কিনতে হয় বা বাড়তি দিয়ে বিক্রি করতে হয়, এরকম। গাড়ির রেট কোনোটাই হাদিসা কখনোই দাম বাড়ায় না। আচ্ছা, আর শেষে ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শক ভাইদেরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন বা আগে পরে আমি বলি থাকি যে হাদিসা কার কিন্তু এক নীতি এক আদর্শই চলাফেরা করে। এখান থেকে গাড়ি যে কিনেন যেখান থেকেই কিনেন, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকেও আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতেছে। আমার এখান থেকে আমি বারবার বলে থাকি যদি কোনো গাড়ি কিনা ঠিকা দেন তাহলে আমার গাড়িটা আমার রিটার্ন দিয়ে দিবেন, আমি টাকা ব্যাক করে দিই। আচ্ছা আচ্ছা, আমার কিছু কমেন্ট এসেছে যে একজন একটু দুঃখ করে বলেছে যে আপনি শুধু প্রবাসী ভাইদের কথা বলেন, তা আমরা দেশি ভাইরা কি গাড়ি কিনবো না? দেশি ভাইরা মায়ের কোলে আছে, তারা আসলে অনেক দূরে নাই, আর প্রবাসী ভাইরা বউ বাচ্চা মা ছেলে সন্তান সব রাইখা তারা অনেক দূরে থাকে, তাদেরকে হয়তো আমরা ওরকমভাবে ভালোবাসা দেওয়ার মতো কিছু নাই। যদিও মুখের কথা যে প্রবাসী ভাইদের জন্য আমার আন্তরিকতার সাথে কাজ করি, প্রবাসী ভাইরা অনেক গাড়ি আমি বিক্রি করছি বিদেশে বিভিন্ন জায়গায়, তা ওনারা বলে যে বকুল ভাই আসলে আপনার কথাবার্তা ভালো লাগে বা আপনার কথা নীতি নিয়ে কথা বলেন, তা আমার কথা হলো ভাই আমার এখান থেকে গাড়ি কিনা তো কেউ ঠকতেছে না যে ভাই ঠকিয়া গেছি, এরকম তো না। আমার গাড়ি যেই দামে কিনুক আমি সেই দামে ব্যাক করবো, যদি কি মনে করে যে গাড়িতে খারাপ হয়েছে বা ঠকিয়া গেছে। আচ্ছা ভাই, আচ্ছা এই যে ব্যাক করাটা যেটা, এটা ব্যাক করার সিস্টেমটা কি? ব্যাক করার সিস্টেমটা হচ্ছে যে আমরা 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত আমরা অপেক্ষা করবো, যে এর ভিতরে যদি মনে করে যে আমার গাড়িটা কিনে আমি ঠকিয়া গেছি বা আমার গাড়িটা ভালো পড়ছে না, গাড়ি তো মেকানিক্যাল জিনিস, অনেক সময় অনেক ধরনের ভালোভাবে শ্যুট করে না, আমি মেরামত করে দিছি তারপরও ডিস্টার্ব হইতে পারে, তা ওই ক্ষেত্রে আমরা রিটার্ন নিই। আবার 2-4-6 মাস চালায় যদি বলে রিটার্ন,
ও এর ভিতরে দেয়া যায় ডেন পেন কাজ কাম বিভিন্ন ধরনের করে, তখন আমরা একটা ইয়া করি আর কি, যে কত টাকার কাজের সমস্যা হয়েছে কি না ওইরকম পরিমাণ আমরা মানে কন্ডিশন করে দিই। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে অনেকদিন পর ভালো লাগলো, আবার ইনশাল্লাহ সামনে দেখা হবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে? জি জি আলহামদুলিল্লাহ ভালো। তো এই মুহূর্তে আপনাদের শোরুমে কি কি গাড়ি আছে? এই মুহূর্তে আমাদের শোরুমে 100 স্টাইলের 16 আছে, নিশান মাক্স আছে, তারপর 100 ওয়াগন আছে, 100 AC লিমিটেড আছে, তারপরে 110 ক্রিস্টাল আছে, তারপরে মেরিনো আছে, রয়্যাল ক্রাউন আছে, এই জাতীয় গাড়িগুলো আছে। আচ্ছা, তো কত থেকে শুরু দাম? আমাদের সর্বশেষ 2,20,000। 2,20,000 থেকে শুরু আছে? 2,20,000। ঠিক আছে, তো চলুন একে একে গাড়িগুলো দেখি। জি জি, তো আপনার সাথে যে একটা গাড়ি দেখা যাচ্ছে এটা সম্পর্কে বলেন। এই গাড়িটা হচ্ছে নিশান মাক্স, মডেল হচ্ছে 1990। আচ্ছা, রেজিস্ট্রেশন হচ্ছে 2001। হ্যাঁ, ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত। আচ্ছা, ফিটনেস আছে 22 পর্যন্ত, সিসি হচ্ছে 1000 সিসি। 1000 সিসি? জি। আপনার ইঞ্জিন ওকে আছে, এসিটা কমপ্লিট নাই, এসিটার কাজ করে নিতে হবে। আচ্ছা, আপনার সিএনজি করা আছে 60 লিটার। আচ্ছা, আপনার গিয়ার হচ্ছে অটো গিয়ার, ডোরগুলো হচ্ছে ম্যানুয়াল। আচ্ছা, আর পেপারস? পেপারস 21-22 পর্যন্ত আপডেট আছে। 21-22 পর্যন্ত আপডেট আছে? জি জি। আপনার এটা প্রাইস পড়বে 2,20,000 টাকা। 2,20,000 টাকা বেসিক প্রাইস? জি জি। আচ্ছা, এটা কি রং? এটা হচ্ছে আপনার মেরুন কালার বলে আর কি, আর নিচে একটু ডিজাইন করছে আপনার ইট কালার জাতীয় বা গোল্ডেন কালার, গোল্ডেন আর মেরুন দুইটা মিলে আর কি। ঠিক আছে, তো চলেন ভিতরটা দেখি। জি জি, আপনার ভিতরে ইন্টেরিয়রটা অনেক বেটার। আচ্ছা, আপনার এসির কাজটা একান্তভাবে করে নিতে হবে। আচ্ছা, আপনার অটো গিয়ার, আপনার সিট কাভারগুলো ফ্রেশ আছে? সিট কাভারগুলো ফ্রেশ আছে? জি জি। আচ্ছা, মানে যে সামান্য একটু নিজে যদি ইন্টেরিয়র করা ভিতরে, এটা হচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগত। ঠিক আছে, গাড়িতে ইঞ্জিল জাতীয়। আচ্ছা, আপনার বড় ধরনের কোনো সমস্যা নাই? ওকে, বড় ধরনের মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই? আর গিয়ারটা অটো? জি জি, গিয়ারটা অটো। এই যে অটো গিয়ার। জি জি, অটো গিয়ার। ঠিক আছে, তো ইঞ্জিনটা দেখি চলুন। ইঞ্জিল কন্ডিশন অনেক বেটার আছে, আপনার টোটালি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আপনার গ্যাসের লাইন, তেলের লাইন, তারপরে পাখার হতে ইলেকট্রিক, আপনার ব্যাটারি সাইড অল সাইড কমপ্লিট আছে, বড় ধরনের কোনো সমস্যা নেই। মোবিল টোবিল সব ঠিক আছে, সিএনজি করা। কত লিটার? 60 লিটার। 60 লিটার? জি জি। ঠিক আছে, এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাস্টারলেট সোলিল, মডেল হচ্ছে 1994, রেজিস্ট্রেশন হচ্ছে 1999, ট্যাক্স টোকেন আছে 22 পর্যন্ত, ফিটনেস আছে 23 পর্যন্ত। আচ্ছা, সিসি হচ্ছে 1331 সিসি। 1331 সিসি? জি জি। ইঞ্জিন ওকে আছে, এসি ওকে আছে, আর সিএনজি করা আছে 60 লিটার। বড় ধরনের টোটালি কোনো সমস্যা নাই, অল ইন অল কমপ্লিট, অল অপশন অটো। আচ্ছা, আর পেপারসের কি অবস্থা? পেপারস আপডেট আছে 22-23 পর্যন্ত। আর কালারটা কি অরিজিনাল? কালারটা অরিজিনাল না, কালারটা করানো হয়েছে। করানো হয়েছে? জি জি। আর উপরে রুফে আবার ব্ল্যাক কালার? জি জি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তো এটার হেডলাইটগুলো কি অরিজিনাল নাকি রিকন্ডিশন? না, রিকন্ডিশন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তো চাকাগুলো আবার নতুন লাগানো হয়েছে। আচ্ছা, চাকাগুলো মডিফাই করা? জি, মডিফাই করা, এগুলো নতুন লাগানো। তো চলেন পিছনটা ঘুরে দেখি একটু। টোটালি বডিতে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এই স্টারলেটটার পিছনটাও সুন্দর। তো চলেন ইন্টেরিয়র দেখি। আপনার গিয়ার বক্স ওকে আছে, ডিভিডি ওকে আছে, এসি ওকে আছে, গিয়ার বক্স, এটা হচ্ছে অটো গিয়ার। আচ্ছা, ইন্টেরিয়রটা অনেক বেটার আছে, একটু লাইট ইন্টেরিয়র। আচ্ছা, আপনার সিট কাভারগুলো এটাকে অরেঞ্জ কালার? অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার ইন্টেরিয়র। আচ্ছা, কন্ডিশন অনেক বেটার আছে। ডোর লকগুলো ম্যানুয়াল? জি, ডোর লকগুলো ম্যানুয়াল, আর গিয়ারটা হচ্ছে অটো। আর সিট কন্ডিশন কেমন? সিট কন্ডিশন অনেক বেটার আছে, আপাতত চেঞ্জ করা লাগবে না, তারপরে একান্তভাবে যদি কালার চেঞ্জ করা লাগে সেই ক্ষেত্রে ইন্টেরিয়রটা চেঞ্জ করতে পারে। আচ্ছা, না ইন্টেরিয়রটা তো অনেক সুন্দর, চেঞ্জ করার তো কোনো কারণই নাই। জি, তারপরে অনেকেই কালার চয়েস করে না, সেই ক্ষেত্রে যদি একান্ত নিজের মনের মাধুরে মিশিয়ে ইন্টেরিয়র করা, এটা ব্যক্তিগত। আচ্ছা, তো এটার দাম কত যাচ্ছে? এটার দাম হচ্ছে 3,50,000 টাকা বেসিক প্রাইস। বেসিক প্রাইস? জি জি। তো আমাদের সাবস্ক্রাইবার জন্য কি কিছুটা ছাড় পাওয়া যাবে? জি জি, অবশ্যই অবশ্যই।
এই গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 100 এসি লিমিটেড মডেল হচ্ছে 1992 রেজিস্ট্রেশন হচ্ছে 1997 ট্যাক্স টোকেনটা ফেল আছে ফিটনেসটা 22 পর্যন্ত কমপ্লিট আছে সিসি হচ্ছে 1500 সিসি আপনার ইঞ্জিন লোকে আছে তারপর ব্যাটারি ইন্টেরিয়র ড্যাশবোর্ড থেকে শুরু করে এটা অল অপশন অটো আচ্ছা আপনার সিএনজি করা আছে 60 লিটার জি অল ইন অল ওকে আছে বড় ধরনের টোটালি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ছোটখাটো সামান্য কিছু প্রবলেম থাকতে পারে ওটা আমরা সলভ করে দেব আচ্ছা তো গাড়িটা তো সিলভার কালার জি জি গাড়িটা হচ্ছে সিলভার কালার আচ্ছা তো এই গাড়িটা কেমন পারফরম্যান্স দিবে পারফরম্যান্স মোটামুটি যারা 100 এসি লিমিটেড গাড়ি যা সম্পর্কে জানে বোঝে এগুলা টার্ন হেভি পারফরম্যান্স ভালো এবং কি লং ড্রাইভের জন্য 15 সিসির গাড়ি অনেক বেটার গাড়ি এবং কি 100 গাড়ি সবাই চায় আচ্ছা তো চলেন ভিতরটা দেখে নেই জি জি স্টারিং ওকে আছে গিয়ার হচ্ছে অটো গিয়ার আচ্ছা আপনার ড্যাশবোর্ড থেকে শুরু করে অল ইন অল কমপ্লিট আছে হ্যাঁ এসি কমপ্লিট আছে আর ইন্টেরিয়রটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার ইন্টেরিয়র জি জি অরেঞ্জ কালার ইন্টেরিয়র অনেক বেটার ইন্টেরিয়র আছে আপনার বড় ধরনের কোনো সমস্যা নেই দেখতে অনেক সুন্দর ডোর লক সব অটো জি জি অল পাওয়ার অটো গাড়িটি অল পাওয়ার অটো তো গাড়িটির দাম কত যাচ্ছে এটার দাম হচ্ছে 350,000 টাকা 350,000 টাকা জি আস্কিং প্রাইস জি জি ঠিক আছে ভাই তো চলেন ইঞ্জিনটা দেখি জি ইঞ্জিন কন্ডিশন অনেক বেটার আছে আপনার গ্যাসের লাইন তেলের লাইন মোবিল লাইন ইলেকট্রিক অল সাইড ওকে আছে দেখেন টোটালি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই টোটালি ফ্রেশ উপর নিচে অনেক বেটার আছে ওকে হ্যাঁ বোঝাই যাচ্ছে যে যথেষ্ট ফ্রেশ গাড়িটা তো চলেন পরের গাড়িটা দেখি ভাই এই গাড়িটা সম্পর্কে বলে এই গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 90 মডেলের গাড়ি আপনার 1991 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 1996 আচ্ছা ট্যাক্স টোকেন ফেল আছে 2017 হ্যাঁ আর ফিটনেস ফেল আছে 2013 আচ্ছা আপনার সিসি হচ্ছে 1300 সিসি এই গাড়িটি মূলত হচ্ছে ট্রেনিং কারের জন্য আচ্ছা যারা ট্রেনিং কারের জন্য ডেট ফেল গাড়ি চায় তাদের জন্য এই গাড়িটি এই গাড়িটির যেভাবে আছে এভাবে আমরা 90,000 টাকা সেল করব মাত্র 90,000 টাকা হলে সেল করবে জি ফিক্সড প্রাইস হচ্ছে 90,000 আচ্ছা ভাইয়া তো চলেন ভিতরটা একটু দেখে আসি জি ভেতরের গিয়ার বক্স তারপরে স্টারিং ড্যাশবোর্ড ইন্টেরিয়রটা চাইলে নিজে একান্তভাবে ডেকোরেশনটা চেঞ্জ করতে পারে আচ্ছা বা টুকটাক যা আছে নিজে কাজ করে নেবে এই গাড়িটা তো যেভাবে আছে এভাবেই অনেকেই ইউজ করে না ট্রেনিং কার হিসাবে যদি চালায় এর থেকে আর ঠিক করার কিছু নাই কিছু নাই তারপরেও ব্যক্তিগতভাবে যদি নিজে একান্তভাবে গাড়িটাকে মডিফাই করে সেক্ষেত্রে একান্তভাবে মডিফাই করলে গাড়িটার আউটলুকিং আরও অনেক বেটার হয়ে যাবে আচ্ছা এই গাড়িটি সম্পর্কে বলো এই গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যারেন এম আই রোড আপনার মডেল হচ্ছে 1992 রেজিস্ট্রেশন হচ্ছে 1997 ট্যাক্স টোকেনটা ফেল আছে 20 ফেল হয়েছে ফিটনেসটা 21 জানুয়ারিতে ফেল হয়েছে 14 তারিখে সিসি হচ্ছে 1830 সিসি আচ্ছা পেপার্স দুইটাই আমরা আপডেট করে দেবো পেপার্স আপডেটে যাবে 1,00,000 টাকা আচ্ছা আর গাড়ির প্রাইস মূলত বেসিক প্রাইস হচ্ছে 1,80,000 টাকা আচ্ছা 1,80,000 টাকা আপনার ইঞ্জিন ওকে আছে এসি ওকে আছে পেছনে সিএনজি করা 60 লিটার পুরো ইন্টেরিয়রটা অনেক বেটার আছে হোয়াইট কালারের ক্যারেন এম আই রোডটি পাচ্ছেন অনেক বেটার কন্ডিশন আচ্ছা ঠিক আছে তো চলেন ইন্টেরিয়রটা দেখি আপনার ড্যাশবোর্ড কমপ্লিট আছে স্টারিং কমপ্লিট আছে গিয়ার হচ্ছে অটো গিয়ার আচ্ছা আপনি চাইলে এক্সট্রা ডিভিডি প্লেয়ারটা লাগিয়ে নিতে পারেন ডিভিডি প্লেয়ার ক্যামেরা এক্সট্রা লাগিয়ে নেবে আর ইন্টেরিয়রটা বেটার আছে সিট কভারটা হচ্ছে বিস্কিট কালারের আচ্ছা স্মার্ট কালার আপনার ভেতরের কন্ডিশনটা অনেকটাই ফ্রেশ আচ্ছা এসি কমপ্লিট আছে মানে ভেতরে টোটালি কমপ্লিট শুধু ডিভিডি প্লেয়ারটার ক্যামেরাটা ওকে করলেই ঠিক আছে তো পরের গাড়িটি দেখি চলো এই গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়্যাল ক্রাউন মডেল হচ্ছে 1992 রেজিস্ট্রেশন হচ্ছে 1996 ট্যাক্স টোকেন ফেল হচ্ছে 2016 ফিটনেসটা ফেল হচ্ছে 2016 আর সিসি হচ্ছে 3000 সিসি আচ্ছা 3000 সিসি ইঞ্জিন ওকে আছে এসি ওকে আছে ইন্টেরিয়রটা অনেক বেটার এটা হচ্ছে ব্লু কালারের অনেক স্মার্ট একটা কালার সিএনজি করা আছে 60 লিটার
এটা বেসিক প্রাইস হচ্ছে গাড়ি যেভাবে আছে এভাবে 2.5 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা আর পেপারস আপডেট করে পড়বে 6 লাখ সামথিং আচ্ছা 6 লাখ সামথিং পড়বে পেপারসে অনেক টাকা লাগবে মিনিমাম 4 লাখ টাকার ভিতরে লাগবে আচ্ছা ঠিক আছে কেউ শখে কিনলে এই গাড়িটা কিনতে পারে জি 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 এটা হচ্ছে লাক্সারিয়াল গাড়ি যারা মোটামুটি একটু শখের বশতে একজন লাক্সারিয়াল গাড়ি কিনতে চায় তাদের জন্য এই রয়্যাল ক্রাউনটা অনেক বেটার একটা সার্ভিস দেবে বেটার একটা কন্ডিশনে যে কোনো লং ড্রাইভে পাহাড়ি অঞ্চলে যেদিকে যাবে একটু আরামাইশ করতে পারবে হেভি গাড়ি ঠিক আছে এই গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 110 পিস্টল মডেল হচ্ছে 1998 রেজিস্ট্রেশন হচ্ছে 2006 ট্যাক্স টোকেন আছে 21 ডিসেম্বর ফিটনেস আছে 22 ডিসেম্বর পর্যন্ত সিসি হচ্ছে 1331 সিসি আপনার ইঞ্জিন ওকে আছে এসি ওকে আছে সিএনজি করা আছে 60 লিটার অল অপশন অটো অনেক বেটার কন্ডিশনে এই গ্যারান্টি পাচ্ছেন 5,20,000 টাকায় মাত্র 5,20,000 টাকা ফুল কন্ডিশন ওকে আছে ইন্টেরিয়রটা বিস্কিট কালারের আচ্ছা তো দেখতেই পাচ্ছেন ইন্টেরিয়রটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন স্টিয়ারিং অটো গিয়ার ড্যাশবোর্ড থেকে শুরু করে অল ইন অল কমপ্লিট আছে আচ্ছা টোটালি বডিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই চলেন পিছনটা ঘুরে দেখি এই গাড়িটা হচ্ছে রানিং গাড়ি আসছে এটা গতকাল এই গাড়িটা ওকে এই হলো পিছের অবস্থা তো মোটামুটি ফ্রেশ আছে গাড়িটা জি অনেকটাই ফ্রেশ গাড়ি ঠিক আছে এই গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 100 ওয়াগন মডেল হচ্ছে 1992 রেজিস্ট্রেশন হচ্ছে 1996 ট্যাক্স টোকেন ফিটনেস দুইটাই ফেল আছে সিসি হচ্ছে 1300 সিসি আচ্ছা আপনার ইঞ্জিন ওকে আছে এসি ওকে আছে সিএনজি করা আছে 60 লিটার অল ইন অল কমপ্লিট আছে ইন্টেরিয়রটা অনেক বেটার ইন্টেরিয়র এটা প্রাইস পড়বে 3,40,000 টাকা বেসিক প্রাইস 3,40,000 টাকা জি জি বেসিক প্রাইস তো চলেন পিছের অংশটা দেখি গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটির পিছের সাইড টোটালি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ফুল কন্ডিশন ওকে আছে অনেক বেটার একটা সার্ভিস এবং কি বেটার একটা ফিল আশা করি আচ্ছা তো দাম কত চাচ্ছেন গাড়িটার 3,40,000 টাকা 40,000 টাকা ফেল সহ জি জি মানে এটা আপডেট কি আপনারা করে দিবেন নাকি জি জি আপডেটটা আমরা করে দেব আপডেট সহ 3 লাখ জি জি ঠিক আছে এই গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইস জিএল মডেল হচ্ছে 2003 রেজিস্ট্রেশন হচ্ছে 2008 ট্যাক্স টোকেন ফেল আছে 2018তে ফিটনেসটা ফেল আছে 2018তে সিসি হচ্ছে 2000 সিসি আপনার এটা এখন যে অবস্থায় আছে কন্ডিশনে আছে এই কন্ডিশনে যদি নেয় সেক্ষেত্রে পড়বে 4,50,000 টাকা বেসিক প্রাইস আর যদি পেপারস আমরা আপডেট করে দেই সেই ক্ষেত্রে পড়বে টোটালি 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা পড়বে এটা কয় সিটের গাড়ি এটা হচ্ছে আপনার মিনিমাম 10-12 জন বসতে পারবে এটা এই গাড়িটা মূলত কি কি কাজে ইউজ করতে পারবে এটা মূলত আপনার একটু মডিফাই করে নিজে একান্ত ইন্টেরিয়র করে এটা আপনার র্যান্ডেকারের জন্য ইউজ করতে পারবে আবার চাইলে স্কুলও অফিসিয়ালি দিয়েও ইউজ করতে পারবে আবার চাইলে সিট কাভারগুলো চেঞ্জ করে কাভার ভ্যান হিসেবে ইউজ করতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই আজকের কালেকশনগুলো দেখলাম তো আবার দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম থ্যাংক ইউ ভাই আপনিও ভালো থাকবেন ধন্যবাদ